ওয়েলকাম অল টু আওয়ার চ্যানেল এডুকেট একাডেমি। এই ভিডিওতে আমরা আপনাদের একটি ভালো তথ্য দিতে চলেছি এবং তথ্য একটি দেওয়ার চেষ্টা করব। দেখুন, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বিভিন্ন আমাদের ভারতবর্ষে অবস্থিত বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজকে গ্র্যান্টস দিয়ে থাকেন বা বিভিন্নভাবে তাদের অনুদান দিয়ে থাকেন বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে। তবে আপনারা কি জানেন ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের আন্ডারে কতগুলি ইউনিভার্সিটি রয়েছে এবং কি কি ইউনিভার্সিটি, অর্থাৎ একটি ইউনিভার্সিটির তো বিভিন্ন ধরন হয়, যেমন প্রাইভেট ইউনিভার্সিটি হয়, সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়, ডিমড হয়, এবং এই ধরনের ইউনিভার্সিটিগুলি আমাদের ভারতবর্ষে বর্তমানে কতগুলি রয়েছে। সেন্ট্রাল ইউনিভার্সিটি বি কতগুলি রয়েছে, ডিমড ইউনিভার্সিটি কতগুলি রয়েছে, স্টেট রয়েছে এবং প্রাইভেট রয়েছে। চলুন দেখে নিই যে কতগুলি ইউনিভার্সিটি বর্তমানে আমাদের ভারতবর্ষে রয়েছে। দেখুন, আপনারা যারা ইউজিসির সাইট খুলবেন, ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আপনারা দেখতে পারবেন ইউজিসি বলে ইউনিভার্সিটিজ বলে একটা জায়গা রয়েছে। সেখানে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে ডিভাইড করা হয়েছে আলাদা করে, ঠিক আছে? যেমন সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট, ডিমড, স্টেট, প্রাইভেট, এছাড়া কনসলিডেটেড লিস্ট, এটা আমরা দেখাবো, এবং ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স এবং ফেক ইউনিভার্সিটি। ফেক ইউনিভার্সিটি বলতে কি বোঝায়? দেখুন, অনেক ভারতবর্ষের অনেক ইউনিভার্সিটি রয়েছে এমন যেগুলোকে ইউজিসি আইডেন্টিফাই করেছে। কিসের বেসিসে তারা আইডেন্টিফাই করেছে? করে দেখছে যে ইউজিসি পরিচালিত, যেহেতু ইউজিসি একটি হায়ার এডুকেশন অথরিটি এবং তার যে নিয়ম পদ্ধতি রয়েছে, রুলস রেগুলেশন রয়েছে, সেই রেগুলেশন অনুযায়ী যে সমস্ত ইউনিভার্সিটি গড়ে ওঠেনি, অর্থাৎ যে সমস্ত ইউনিভার্সিটি প্রাইভেটলি গড়ে উঠেছে অথচ ভারতবর্ষে থেকে ভারতবর্ষের হায়ার এডুকেশন অথরিটির রুলস রেগুলেশন মেনটেন করছে না, তাদেরকেই কিন্তু ইউনিভার্সিটি ইউজিসি ফেক ইউনিভার্সিটি হিসেবে পরিচিত করেছে। এই লিস্টটা আমরা দেখাবো পরে, তবে এখন দেখিনি যে কতগুলি ইউনিভার্সিটি আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে রয়েছে। দেখুন, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অর্থাৎ ইউজিসি মোটামুটি 5 থেকে 6 মাস অন্তর অন্তর সার্ভে করে কতগুলো ইউনিভার্সিটি রয়েছে, কতগুলো ইউনিভার্সিটি রুলস রেগুলেশন মেনটেন করছে তার উপরে। এই যে সার্ভেটা করেছে, লাস্ট যেটা সার্ভে করেছে এবং যে আপডেট করেছে, সেটা হচ্ছে 4/3/2022, অর্থাৎ এই মাসেই 4 তারিখ, অর্থাৎ মার্চ মাসের 4 তারিখে 2022 সালের সার্ভে করে যে সমস্ত ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটিগুলোকে ইউজিসি এক জায়গায় করেছে, যে এই সমস্ত ইউনিভার্সিটিগুলো এতগুলো টোটাল রয়েছে এবং যারা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের নিয়ম নীতি মেনে চলছে এবং তার আন্ডারে কাজ করে চলছে। দেখুন, মোটামুটি স্টেট ইউনিভার্সিটি কটা আছে টোটাল আমাদের ভারতবর্ষে? 444টি, 444, 444টি কিন্তু স্টেট ইউনিভার্সিটি রয়েছে অল ওভার ইন্ডিয়া, প্রত্যেকটা স্টেটে টোটাল। ডিমড ইউনিভার্সিটি কি রয়েছে? দেখুন, ডিমড ইউনিভার্সিটি বলতে কি বোঝেন, আপনারা যদি না বোঝেন আমরা একটু সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করবো। দেখুন, ডিমড ইউনিভার্সিটি হচ্ছে একটি ওয়ান টাইপ অফ অটোনোমাস ইনস্টিটিউশন, যেটা বিভিন্ন রেগুলেশনস রয়েছে এবং এটা অনেকটা অটোনোমাসের মতনই। তবে একটা ইউনিভার্সিটি তখনই ডিমড ইউনিভার্সিটি হয়ে ওঠে যখন দীর্ঘ 20 বছর তার কার্যকলাপ পরিচালনা করে থাকে, অর্থাৎ একটা ইউনিভার্সিটি যখন দীর্ঘ 20 বছর তার সঠিকভাবে তার কাজ পরিচালনা করে থাকে, সেটা তার নিয়ম ইউজিসি নিয়ম নীতি মেনে থাকে এবং পরবর্তীতে ওই ইউনিভার্সিটি যদি অ্যাপ্লাই করে যে আমরা ডিম ইউনিভার্সিটি হতে চাই, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রুলস রেগুলেশন আছে, সে অনুযায়ী কিন্তু তাদের অটোনোমাস বডি হিসাবে বা ডিম ইউনিভার্সিটি হিসাবে কিন্তু ইউজিসি ঘোষণা করে। তো এই ডিম ইউনিভার্সিটি হিসেবে বর্তমানে ভারতবর্ষে 126টি কিন্তু ইউনিভার্সিটি রয়েছে। দেখুন, সেন্ট্রাল ইউনিভার্সিটি কটি রয়েছে বর্তমান ভারতবর্ষে অল ওভার ইন্ডিয়া? জানি, আমরা জানি যে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে, যেমন পশ্চিমবঙ্গে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, বিশ্বভারতী ইউনিভার্সিটি, এমন প্রত্যেকটা স্টেটেই কম বেশি ইউনিভার্সিটি রয়েছে এবং টোটাল যে ইউনিভার্সিটি বর্তমানে ভারতবর্ষে রয়েছে সেটি হচ্ছে 54, 54টি, ঠিক আছে? সবচেয়ে বেশি যে সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, আপনারা যদি দেখেন সার্চ করে তাহলে দেখতে পাবেন দিল্লিতে, অর্থাৎ দিল্লি যে রয়েছে, দিল্লিতে কিন্তু টোটাল 7টি ইউনিভার্সিটি রয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি, সব থেকে বেশি, সব স্টেট থেকে বেশি। তো প্রাইভেট ইউনিভার্সিটি করা রয়েছে, দেখুন প্রাইভেট ইউনিভার্সিটি 403টি রয়েছে ইতিমধ্যে আমাদের পুরো ভারতবর্ষে, অর্থাৎ টোটাল যদি আমরা হিসাব করি যে এখন ভারতবর্ষে টোটাল কটি ইউনিভার্সিটি রয়েছে, সেটা হচ্ছে 1027টি, অর্থাৎ 1027টি কিন্তু টোটাল ইউনিভার্সিটি রয়েছে আমাদের ভারতবর্ষে 4/3/2022 সার্ভে অনুযায়ী বা সময় অনুযায়ী। দেখুন, ইউনিভার্সিটি আন্ডার টু বি বলতে এখানে কি বোঝাচ্ছে? দেখুন, টু বি হচ্ছে ইউনিভার্সিটির একটি রেগুলেশনস, সেই রেগুলেশনস অনুযায়ী কারা সঠিকভাবে নিয়ম নীতি পালন করছে, সেই নিয়ম নীতির আন্ডারে কোন কোন ইউনিভার্সিটি রয়েছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? সেখানে এগুলো ইউনিভার্সিটিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে এবং কতগুলো রয়েছে, 391টি রয়েছে ইউনিভার্সিটি যারা 2 12B যে ইউনিভার্সিটি রেগুলেশন সেটা কিন্তু নিয়ম নীতি পালন করে আসছে।
এখানে প্রত্যেকটা স্টেট অনুযায়ী কিন্তু ইউনিভার্সিটির নাম এবং সেটি কত সালে প্রতিষ্ঠিত, তার ঠিকানা কোথায়, প্রত্যেকটা কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, আপনারা এখানে চেক করে নিতে পারেন, ঠিক আছে। এছাড়া দেখুন, আমরা একটু আগেই বললাম যে আপনাদের কটি ফেক ইউনিভার্সিটি রয়েছে সেটাও আমরা দেখাবো। এটা তো দেখলেন যে কতগুলো টোটাল ইউনিভার্সিটি রয়েছে আমাদের ভারতবর্ষে এই মাস অনুযায়ী, এই মাসের ডেট অনুযায়ী। দেখুন, ফেক ইউনিভার্সিটি যখনই আমরা সার্চ করব, দেখবেন ফেক ইউনিভার্সিটি এমন কিছু ফেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো স্টেট অনুযায়ী ডিভাইড করেছে ইউজিসি, ঠিক আছে। 2021 তারিখের মধ্যে কিন্তু এই ইউনিভার্সিটি গুলোকে আইডেন্টিফাই করা হয়েছে যেগুলো ফেক ইউনিভার্সিটি হিসাবে ইউজিসি রিকগনাইজ করেছে। দেখুন, দিল্লিতে কটি রয়েছে, দিল্লিতে 7টি রয়েছে, কর্ণাটকা 1টি, কেরালা 1টি, মহারাষ্ট্র রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে 2টো রয়েছে, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, পন্ডিচেরি বা পুরুচেরি, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত জায়গায় টোটাল 20টি ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন এমন তৈরি হয়েছে যারা ফেক ইউনিভার্সিটি হিসেবে ইউজিসি রিকগনাইজ করেছে, ঠিক আছে। অর্থাৎ যারা নিয়ম নীতি পালন করছে না, নিয়ম নীতির ইউজিসি যে রুলস রেগুলেশন রয়েছে সেটা সঠিকভাবে মেনে চলছে না এবং তারা প্রাইভেটলি নিজেদের মতন করে কাজ করার চেষ্টা করছে, তো সেই দিক থেকেই কিন্তু ইউজিসি একটা তাদের রুলস রেগুলেশন মেনটেন করে কিন্তু তাদেরকে ফেক ইউনিভার্সিটি হিসেবে নাম দিয়েছে, ঠিক আছে। তো বুঝতেই পারছেন এই সমস্ত ইনস্টিটিউশন গুলো, তবে মনে রাখবেন আপনারা যারা বিভিন্ন হায়ার এডুকেশন রিলেটেড যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম এক্সামিনেশন গুলো দেন সেখানে কিন্তু এই ধরনের ইনফরমেশন, ফেক ইউনিভার্সিটি বলুন বা টোটাল কটা ইউনিভার্সিটি আছে আমাদের ভারতবর্ষে, সেন্ট্রাল ইউনিভার্সিটি বা স্টেট ইউনিভার্সিটি কতগুলো আছে, সমস্ত ডিটেলস কিন্তু আমাদের আপনাদের ওই কম্পিটিটিভ এক্সামে জিকে কোশ্চেন হিসাবে জিজ্ঞাসা করা হতে পারে। সুতরাং আশা করি এই ভিডিওটা ভালো লাগলো, এই তথ্যটা আপনাদের অবশ্যই জানা উচিত। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন, এবং কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।